হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে মুসুরির ডাল দিয়ে পালং শাক রান্না করে দেখাবো। এই শীতে এটা খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে। মুসুরের ডাল দিয়ে পালং শাক রান্না করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়েছি। প্যানটাতে এখন দিব পরিমাণ মতো তেল, দিব পেঁয়াজ আর রসুন কুচি, এগুলোকে এখন হালকা ভাজবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে তারপরে শুকনো মশলাগুলো দিব। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আর সামান্য দিব ধনিয়ার গুঁড়া। এখানে আমি হাফ কাপ ডাল নিয়েছি, ডালটাকে ভিজিয়ে রেখেছি 10-15 মিনিট আগে। এটা এখন দিয়ে দিব। দিব স্বাদ মতো লবণ। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। ডালটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিব পরিমাণ মতো পানি। এটা যখন এক দুইটা বলক আসবে তারপরে আমি শাকটা অ্যাড করব, কারণ শাকটা আগে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে আর শাক সিদ্ধ হইতে কিন্তু বেশি সময় লাগে না। তাই ঢেকে দিব এবং চুলার আঁচ মিডিয়ামে থাকবে। ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি অ্যাড করব পালং শাক। পালং শাকটাকে আমি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে দিব। এখন আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব, ভেঙে দিব।
চুলার আঁচটাকে একটু কমিয়ে এটাকে আমি দু এক মিনিট ঢেকে রান্না করব। ঢাকনাটা আমি তুলে নিব। ধনিয়া পাতা কুচি, এটাতে ধনিয়া পাতাটা খুবই ভালো হয়, মজা লাগে, অনেক টেস্ট আসে। আমি একটু লবণটা চেক করব, লবণ লাগবে। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এরকম ঝোল রাখবো, আপনারা চাইলে আরও শুকাতে পারেন বা আরও পাতলাও করতে পারেন, যেভাবেই করেন এই পালং শাকের সাথে ডাল কিন্তু খুবই মজা লাগে। এখন চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল মুসুরির ডালের সাথে পালং শাক। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।